আকাশের মুখ খুব ভার ছিল, মানে ভেবেছিলাম বৃষ্টি হবে। স্কুল যখন বেরোচ্ছিলাম তখন প্রায় 6টা বাজে, ভেবেছিলাম মুষলধারে আজকে বৃষ্টি হবে। কিন্তু স্কুল থেকে বেরিয়ে দেখলাম একটা অদ্ভুত ঝলমলে রোদ্দুর, এবং সেই রোদ্দুরটা ওই তোমরাও নিশ্চয়ই ফিল করবে, পঞ্চমী ষষ্ঠীর যে বিকেলের রোদ্দুরটা হয়, একটা অদ্ভুত গন্ধ সেই রোদ্দুর। তারপর স্কুলে প্রবল চাপ ছিল, আজকে খাতা দেখা, মিটিংস, পরকে পর কোয়েশ্চেন পেপার রেডি। তার মধ্যে দূরভাষের একটা অদ্ভুত শব্দ আমাকে জানান দিল যে কেউ ওয়েট করছে, মানে তিনি প্রিন্সেপ ঘাট আসবেন। তো সেই জন্য আমি তো প্রথমে ভাবিনি যে সত্যি সত্যি প্রিন্সেপ ঘাট আসতে পারেন, বাট আমি গেস করছিলাম যে আমাকে স্কুল থেকে নিতে আসতে পারে। তো সত্যি সত্যি স্কুল থেকে বেরোতেও যথেষ্ট দেরি হয়েছে, প্রায় 3:30 তো হবেই। তো স্কুল থেকে বেরিয়ে দেখি মহান দাদা সাহেব দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমার দু কাঁধে দুটো ব্যাগ তোমরা দেখতেই পাচ্ছ, দুটো ব্যাগের মধ্যে স্কুলের খাতা, বই, ফাইল, এত কিছু নিয়ে শুনে এনার্জেটিক ওয়েতে প্রিন্সেপ ঘাট বেড়াতে এসেছি। এখন যাচ্ছি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে পাওভাজি খেতে, পাওভাজির চা। প্রিন্সেপ ঘাটের একটা অদ্ভুত রকমের ফ্লেভার মাখা পাওভাজি আর চা। ওই যে বলছিলাম না, কলকাতার রং রূপ সবসময় কলকাতা নতুন নতুন রঙে নতুন নতুন সাজে সেজে থাকে, সেটা কিন্তু আমরা, মানে আমি অন্তত খুব ফিল করতে পারি, খুব অনুভব করি। যেমন আজকে অদ্ভুত সুন্দর লাগছে প্রিন্সেপ ঘাট, এত সুন্দর ঝলমল, আর গঙ্গাটা যেন মনে হচ্ছে সে কী বলবো, রূপলি সোনালি সব জেমস চিক্স সব দেওয়া আছে, যেন ছড়াচ্ছে একটা অদ্ভুত রকম সুন্দর ভাবে। আর গাছের ফাঁক দিয়ে যখন দেখছি মনে হচ্ছে মণিরত্ন সব কিছু একসঙ্গে রয়েছে আমাদের এই কলকাতায়। তাই আর ইতিহাস যদি বলি তাহলে অনেক ইতিহাসই আছে, সেই ইতিহাসটা না হলে ব্লগের মাঝে মাঝে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। কিন্তু এখন তোমরা এই অদ্ভুত রকমের সিনিক বিউটিটা বা প্রাকৃতিক সৌন্দর্য যা এক কথায় অনবদ্য, কলকাতা সত্যি সিটি অফ জয়, এই জন্যই বলে কলকাতা সিটি অফ জয়। ইয়াম্মি পাওভাজি, thank you.
আমাদের রক্তি বাবাকে সঙ্গে নিয়ে আমরা এসেছিলাম প্রিন্সেপ ঘাট। আর এখন সন্ধ্যের সুন্দর ঠান্ডা হাওয়া গায়ে মাখতে মাখতে বাড়ি ফিরছি। সবাই মোটামুটি প্রিন্সেপ ঘাট এসেইছো, ঘুরেওছো, দেখেওছো কত সুন্দর জায়গা, কলকাতার কেন্দ্রর অন্যতম একটা কেন্দ্রবিন্দু প্রিন্সেপ ঘাট। এর হিস্ট্রি অনেক কিছুই আছে, প্রিন্সেপ যে বিষয়টা এবং যে কাহিনিগুলো অবলম্বন করে এই ঘাটটার নাম হয়েছে সেটা তোমরা সবাই জানো, তাও আমি বলে দেব, মাঝে মাঝে তোমরা সেই হিস্ট্রিটা জানতে পারবে কীভাবে প্রিন্সেপ ঘাটের উত্থান বা পেলাম। আরও ভালো লাগছে যেহেতু কালকে ছুটি, বুদ্ধ পূর্ণিমার ছুটিটাও পাবো কালকে, তাই আজকে ঘুরে কাহিন হলেও কালকে মোটামুটি বাড়িতে থেকে বিশ্রাম করে পুষিয়েও নেব। তাই সবাইকে আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। আস্তে আস্তে মোটামুটি গরমের ছুটি আসছে, সবাই মজা করবে, আনন্দ করবে আর সুন্দর এই রবীন্দ্রসঙ্গীতের সুরকে নিয়ে। টাটা।